ربي حفظنا كما رباني صغير ما شاء الله تمدوا ربي حفظنا كما رباني صغير ما شاء الله এবার গাড়িতে চড়ার দোয়াটা বলো গাড়িতে চড়ার দোয়া বিসমিল্লাহ মাজরাহ মুসাহ না লাবিরা গফুর রহিম এবার কালেমা শাহাদাতটা বলো কালেমা শাহাদাত লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মাশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন বছর শুরু হয়ে গেছে, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই ভিডিওটুক হচ্ছে আমার জন্য, আমার ননদ করে পাঠিয়েছে। আমার ননদদের বাসায় ছাদের উপরে গিয়ে ওরা হচ্ছে রাত 12টার দিকে ফানুস উড়িয়েছিল, তো আমার জন্য একটু ভিডিও শ্যুট করে রেখেছিল। তো আমি হচ্ছে রাত 12টার পর আমাদের জানালা দিয়ে আমি এই ভিডিওগুলো করেছি। আকাশ জুড়ে শুধু ফানুস আর ফানুস, যদিও এটা আমাদের ইসলাম ধর্মে একেবারেই ঠিক না এসব পালন করা। তো যেহেতু অনেক ফানুস আর আতশবাজি ফুটেছিল, তো আমিও একটু ভিডিও করলাম, যেহেতু আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। আর প্রথমে হচ্ছে সালমানকে দেখলেন, সালমান হচ্ছে তরমুজ খাওয়ার জন্য জেদ করছিল। ওর দাদু ওকে বলেছে যে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওকে তরমুজ দিবে। আর হচ্ছে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, এর আগেও বলেছিলাম, আজকে হচ্ছে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী। আমার আব্বু মারা গিয়েছে মানে বছরের প্রথম দিনে রাত 12টার পরেই। তো আজকে হচ্ছে আমার আব্বু মারা গিয়েছে, 3 বছর হলো। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আর সবার বাবা মার জন্য আমি দোয়া করব, আল্লাহ সবার বাবা মাকে দীর্ঘনিক হায়াত দান করুক, আর এবং যারা পৃথিবীতে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। তো আশেপাশে হচ্ছে অনেক ফানুস উড়ানো হচ্ছে, আমি যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। তো সকালে যখন মোবাইলটা হাতে নেই তখন এই রকম ঘটনাও শুনলাম যে এই ফানুস পড়ে নাকি অনেক জায়গায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও ঘটেছে, যদিও মেজর কোনো সমস্যা হয়নি, অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, তারপরেও এগুলো না করানোটাই ভালো। যখন আমরা আপনার ভাই আর আমি জানলা দিয়ে দেখছিলাম ফানুস উড়ানো, তো হঠাৎ করে আমরা দেখি যে একটা ফানুস নিচের দিকে মানে আমাদের বাসার অপোজিট সাইডে নিচে একটা দোকান আছে, তো সেই দোকানের ওপর পড়েছে। তো আমরা তো ভাবছিলাম যে আগুন লেগে যাবে, তো ভাগ্যিস ওইখানে অনেক লোক ছিল, তারা দেখতে পেয়ে হচ্ছে ফানুসটাকে নিচে নামিয়ে নেয়। যদি নিচে না নামাতো তাহলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। তো নতুন বছর শুরু হয়ে গিয়েছে, অনেকে হচ্ছে ফানুস উড়িয়ে তারপর হচ্ছে আতশবাজি করে দিনটাকে উদযাপন করছে। তো আমরা চেষ্টা করব আল্লাহর নাম দিয়ে দিনটা শুরু করতে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নতুন বছরটা সবার জন্য সুখের হোক, শান্তির হোক, অনেক ভালো কাটুক, পুরনো দিনের ব্যথা আমরা যেন সবাই ভুলতে পারি, এবং আমাদের সামনে চলার পথটা যেন সুন্দর হয়। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সবাইকে নতুন বছরের
শুভেচ্ছা। তো রাত 12টা বাজার সাথে সাথেই কিন্তু ফানুস উড়ানো প্লাস আতশবাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে বারান্দা থেকে দেখছি, যদিও এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না সব কিছু রাতের বেলা, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি রাতের বেলার ভিউটা। এই কি যেগুলো হচ্ছে জল জল করে উপরের দিকে উঠছে, এগুলো হচ্ছে ফান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা সবার ভালো কাটুক, আমরা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সবার আগামী চলার পথটাকে সহজ করে দিন, এই দোয়া করি। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর হচ্ছে রাতের বেলা প্রায় 12টা বাজে, আর 12টার পরেই হচ্ছে এরকম চারিদিকে আতশবাজি প্লাস হচ্ছে ফানুস উড়ানো শুরু হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে আমাদের বাসার বারান্দা থেকে দেখছি, আর ভিডিওটাও করে নিলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও করা হচ্ছে না, আসলে সময় সেভাবে হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। সালমান, সালমান তুমি ভয় পাও না? সিয়াম, সিয়াম তুমি ভয় পাও? এই যে সিয়াম, সিয়াম বাবা এই যে এদিকে তাকাও, ভয় পাও? ভয় পাও? কত সুন্দর রে।